আগামীকাল বৃহস্পতিবার অর্থাৎ 10ই অক্টোবর আমাদের গেমে আসবে ভার্সন 4.1.0 আপডেট তথা ইফুটবল 2025-এর ফার্স্ট সিজন আপডেট। এই ভিডিওতে আমি আপনাদেরকে পিউটিডাব্লিউ বক্স, নমিনেটিং কন্ট্যাক্ট বক্স এবং ইনিয়েস্তা সম্পর্কে কিছু আপডেট শেয়ার করব। তো প্রথমে আমি ইনিয়েস্তাকে দিয়ে শুরু করতে চাই। ইনিয়েস্তাকে ঘিরে আমাদের গেমে কিছু একটা আসবে। হ্যাঁ, হতে পারে ইনিয়েস্তার প্যাকে ফ্রি চান্স ডিল আমরা পেতে পারি, হতে পারে ইনিয়েস্তাকে ড্রগবার স্টাইলে কোনো প্যাকে দিতে পারে। যেমন আপনারা দেখেছেন ড্রগবাকে নিয়ে একটা বক্স দেওয়া হয়েছে যেখানে 50টা প্লেয়ার আছে এবং ডেইলি গেম ইভেন্টে আমরা কিন্তু একটা করে চান্স ডিল পাই। ওকে, তো হতে পারে ড্রগবার স্টাইলে ইনিয়েস্তার কোনো বক্স আসতে পারে যেখানে ইনিয়েস্তা সহ 50টা প্লেয়ার থাকবে, আমরা চান্স ডিল পাবো। অথবা আপনারা দেখেছিলেন যে রোমারিও বক্স এসেছিলো বা স্কোলস বক্স এসেছিলো, এরকম কিছু হতে পারে। আবার হতে পারে নর্মালি কোনো এপিক প্যাকও আসতে পারে, আবার হতে পারে টরেস স্টাইলে কিছু আসতে পারে। মানে ইনিয়েস্তাকে নিয়ে কিছু একটা হচ্ছে এই ফুটবলে যেটা আমরা পেতে যাচ্ছি। এরপরে আসতেছে পিউটিডাব্লিউ বক্স। আগামীকাল পিউটিডাব্লিউ বক্স থাকবে দুইটা, একটা পোটো ওয়ার্ল্ড ওয়াইড আর একটা হচ্ছে ইউসিএল থেকে। ওকে, তো পিউটিডাব্লিউ বক্সে যে প্লেয়ারগুলো থাকতে পারে তার মধ্যে উল্লেখযোগ্য প্রেডিকশন আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন এই প্লেয়ারটা। তারপরে হচ্ছে আমরা থুরামের কার্ডটা পেতে পারি, এরপর আমরা মাথিওর এই কার্ডটা পেতে পারি, ডেভিড ডিগার এই কার্ডটা পেতে পারি, এছাড়াও একবারে অনেকটাই কনফার্ম লেওয়ান্ডোস্কির এই কার্ডটা। এই সপ্তাহে লেওয়ান্ডোস্কি যে ফর্মে ছিল, যেভাবে খেলেছে, লেওয়ান্ডোস্কির কার্ড মোটামুটি ফুল কনফার্ম, যেখানে আমরা বুস্টারও পেতে যাচ্ছি। ওকে, এছাড়াও আমরা ভালভার্দের একটা কার্ডও পেতে পারি যেটা মাদ্রিদের হয়ে আসবে। আশা করি এই দুটো কার্ড লেওয়ান্ডোস্কি এবং ভালভার্দে মোটামুটি কনফার্মই হবে, সেই সাথে সাকার এই কার্ডটিও আপনারা পেতে পারেন। এবার আসি নমিনেটিং কন্ট্যাক্ট বক্স। বর্তমানে আমাদের গেমে যেটা আছে সেটা হচ্ছে ম্যাজিক্যাল ড্রিবলার, যেটা আগামীকাল চলে যাবে। সেম অ্যাঙ্গেল থেকে কিছু প্রেডিকশন আছে, যেমন ম্যাজিক্যাল ফিনিশার, স্পিড স্টারস, গোল্ডেন বয়েস ইত্যাদি ইত্যাদি। প্লেয়ার কে কে থাকবে সেটা শিওরলি বলতে পারছি না, তাই প্রেডিকশনও দেখাচ্ছি না, তবে এরকম কিছুই আমরা পেতে যাচ্ছি আগামীকাল। সেই সাথে যেহেতু ম্যাচ পাস আপডেট হবে, সো ম্যাচ পাসেও কিন্তু নতুন প্লেয়ার আসবে, ডিভিশনও আপডেট হবে। যারা ডিভিশন একে ছিলেন তাদেরকেও 4-5-এ নামিয়ে দেওয়া হবে, আর যারা আরও নিচে ছিলেন তাদেরকে আরেকটু নিচে নামিয়ে দেওয়া হবে। যারা 2-3 অথবা 1-এ গিয়েছেন কিন্তু ব্যাজ আনলক হয়নি, তারা কালকে পেয়ে যাবেন। ঠিক আছে, যদি এমনও হয় যে আপনি 2 উঠে আবার নেমে গেছিলেন, তাও আপনি পাবেন, সমস্যা নেই, একবার উঠলেই হলো, ব্যাজ আনলক হবে। সেই সাথে আপনারা দেখেছেন 800 মিলিয়ন ডাউনলোড ক্যাম্পেইন উপলক্ষে কিন্তু ফ্রি কয়েন ছিল, লগ ইন বোনাসে। সো ভার্সন আপডেট হিসেবেও আমরা লগ ইন বোনাস হিসেবে কিছু কয়েন পেয়ে যাব, র্যান্ডম বুস্টার সিলেক্ট বুস্টার বুস্টার ক্রাফটিং যেগুলো সেগুলোও কিছু পেয়ে যাবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আল্লাহ হাফেজ।